বন্ধুরা, সামনে কিন্তু আবারও 16ই ডিসেম্বর আসছে। তো 16ই ডিসেম্বর উপলক্ষে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি কবিতা। এই কবিতাটা আমি এনেছি, জানি তোমরা স্কুলে বলতে পারো, কবিতা আবৃত্তি করতে পারো আর সবাইকে শোনাতে পারো। তো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম। অনেক শহীদের রক্তের বিনিময়ে বিজয় অঞ্জনের মাধ্যমে স্বাধীনতা শব্দটিকে নিজের করেছিলাম। আজ আমরা সেই সব শহীদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করছি এই কবিতাটি। আবৃত্তি করছি স্বাধীনতার গল্প, লিখেছেন রাজীব হাসান রুদ্র। স্বাধীনতা শব্দটি প্রথম যেদিন আমার হল, এই শব্দ অনুভূতির মূল্য অনেক চড়া ছিল। সময়টাকে তোমরা যারা 71-এর যুদ্ধ বল, পাক বাহিনী অস্ত্র হাতে করল গুলি দিনে রাতে, লক্ষ মানুষ শহীদ হল 71-এর বছর জুড়ে। কেউ হারালো দুধের শিশু, কেউ হারালো বোন, কেউ হারালো সকল কিছু, আপন স্বজন প্রতিপাতে গর্জে ওঠে। বাংলা নিল অস্ত্র হাতে, ছুটল সবাই একসাথে শব্দটিকে কিনে নিতে, স্বাধীনতা স্বাধীনতা বাংলা জুড়ে একই কথা। সেই ভয়তে ঘাতকেরা অস্ত্র ফেলে নত হলো, ঠিক তখনই বিজয় এলো, আর স্বাধীনতা শব্দটি সেদিন থেকে আমার হলো। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই কবিতাতে মুখস্থ করবে, নিশ্চয় তোমরা স্কুলে ফার্স্ট হবে আমি আশা করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবা, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই